হ্যালো বন্ধুরা, ডেলি বাংলা নিউজের আরেকটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে দেখাবো, দেখুন, বঙ্গোপসাগরে যেই নতুন ঘূর্ণিঝড়টি হওয়ার কথা ছিল, আমরা দুপুরে যেটা আপনাদেরকে বলেছিলাম যে বঙ্গোপসাগরে একটি লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে, যার ফলে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে, তবে সেটা কিন্তু এই মুহূর্তে বাতিল করা হয়েছে। অর্থাৎ যেটা আমরা বলছিলাম লো প্রেশার এরিয়া, সেটার যে জোরটা ছিল সেটা কমে গেছে, অর্থাৎ যে ঘূর্ণিঝড়টি হবে লো প্রেশার এরিয়া থেকে সেটা কিন্তু কমজোরি হয়ে গেছে, অর্থাৎ ঘূর্ণিঝড় হওয়ার এখন আর সম্ভাবনা নেই। তাহলে ঘূর্ণিঝড় গুলাব আর আসছে না এই মুহূর্তে, সেটা আমরা আপনাদেরকে বলে রেখে দিলাম। তো বলে দিলাম ঘূর্ণিঝড়ের ব্যাপারটা, এবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যে বঙ্গোপসাগরের এই মুহূর্তের অবস্থা, এখানে প্রবল ঝড়, অর্থাৎ বায়ুর যে গতিটা সেটা কিন্তু আরও পরিবর্তন হয়েছে। প্রায় বিভিন্ন জায়গায় এই খয়েরি খয়েরি কালারের ছিল, কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে যদি আমরা হাওয়ার গতিবেগ দেখাই, তাহলে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে দীঘা সাইডে 81 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা লক্ষ্য করতে পারছি, এবং দীঘা থেকে একটু গভীরে গেলেই কিন্তু, যেমন এই অংশে প্রসারগঞ্জের সামনে 91 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং হলদিবাড়ির সাইডে কিন্তু 84-86 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ দক্ষিণবঙ্গের সামনে কিন্তু ঝড়ো হাওয়া যেটা উপকূলবর্তী অংশে আছে এটা প্রবল হবে। আর এই পাশে যদি বাংলাদেশের দেখি আমরা, বাংলাদেশ শ্যামনগর লাগোয়া অঞ্চলে, যেটা হচ্ছে বলা যায় উপকূলবর্তী অঞ্চলে, এখানে 76 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি বায়ুর গতি। এছাড়া কলাপাড়া সাইডে আমরা 71 দেখতে পাচ্ছি, আর চিত্তগাঁওয়ের সাইডে একটু কমেছে, 66 এবং 65 মধ্যে আমরা দেখতে পাচ্ছি চিত্তগাঁও, চট্টগ্রাম এবং মহেশখালীর দিকে। অর্থাৎ সবথেকে যদি বেড়ে থাকে বায়ুর ঝাপটা, অর্থাৎ ঝড়ের গতিটা নিম্নচাপের ফলে হবে, সেটা কিন্তু দক্ষিণবঙ্গেই হয়েছে, কোথাও 88, কোথাও 90, আবার কোথাও 91। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং সেটাও কিন্তু পরবর্তী 10 দিন। আমরা আপনাদেরকে সবসময় পরবর্তী 10 দিনেরই আপডেট আপনাদের কাছে দিই, যাতে বুঝতে সুবিধা হয়। এরপরে সেটা মাঝে সাঝে একটু আধটু চেঞ্জ হতেও পারে, হয়তো কমতেও পারে, বাড়তেও পারে, সেটাও আমি আপনাদের কাছে নিয়ে আসি। তো যাতে বুঝতে অসুবিধা হচ্ছে, অবশ্যই নিচে কমেন্ট করে আমাদেরকে জানাবেন, তাহলে আমরা অবশ্যই এর পরের ভিডিওতে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো দীঘাতে দেখুন, আমরা দেখিয়ে দিলাম দীঘা, তো বায়ুর ঝাপটাটা যদি পুরো দক্ষিণবঙ্গে আমরা মাপি, দক্ষিণবঙ্গের স্থলভাগে এরিয়াগুলোতে আমরা যদি মাপি, তাহলে দেখতে পাচ্ছি 40-50 কিলোমিটার কলকাতা সাইডে, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, শান্তিপুর, হুগলি এই অংশগুলোতে। এছাড়া হাওড়া অংশের যুগে দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 44-45-46-47-এর মধ্যে রয়েছে। এছাড়াও বর্ডার লাগোয়া অংশ, চন্দননগর, আরামবাগ, কলকাতা, খড়দা এই অংশগুলোর সাইডেও কিন্তু 50 কিলোমিটারের কাছাকাছি রয়েছে। রয়েছে বহরমপুর, দেখতে পাচ্ছি বহরমপুরের সাইডে 67 কিলোমিটার প্রতি ঘন্টা, এছাড়া রামপুরহাট সাইডেও কিন্তু 67 কিলোমিটার প্রতি ঘন্টা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আর দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতি কমে গেছে, অর্থাৎ এই অংশগুলোতে, যেমন ঝাড়গ্রাম, চাকুলিয়া এই অংশগুলোতে হয়তো হাওয়া নাও হতে পারে, তবে বৃষ্টিটা কিন্তু হবে এই অংশগুলোতে। আর প্রবল ঝড় সমেত বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে, মালদাতে উত্তরে কিন্তু 82-83 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি ঝড়ের গতি। আর রংপুর, কালাই, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চিত্তগাঁও, মহেশখালী বিভিন্ন অংশে বায়ুর প্রবল গতি থাকবে কুমিল্লা সাইডেও, এছাড়া কম থাকবে বায়ুর গতি একটু সিলেট সাইডে, তবে বৃষ্টি হবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার আগরতলা, অম্বাসা, শিলচরী বাজার, উদয়পুর এই অংশগুলোতেও বায়ুর গতি থাকছে, আর বায়ুর গতি কম থাকছে অসমের দিকে, যেমন গোয়ালপাড়া, উদয়পুর এবং তার আশপাশবর্তী অঞ্চলগুলোতে, পুরো আসামে বায়ুর গতিবেগ এই মুহূর্তে কম থাকছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বায়ুর বেগ একটু থাকছে শিলিগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং এই অংশগুলোতে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। তো আগে দেখুন নিম্নচাপ যেটা এইখানে হাওয়াটা গিয়ে এমন ঘুরছিল, তবে সেটা কিন্তু এই পাশে গিয়ে ডাইরেক্ট এই হয়ে এটা কিন্তু নেপালের দিকে চলে গেছে, অর্থাৎ নেপালের দিকে যাওয়ার ফলে সিধা চলে যাওয়ার পরে এর বায়ুর প্রভাবটা একটু হলেও কমেছে, তবে উপকূলবর্তী অঞ্চলে বায়ুর প্রভাবটা থাকবে, এটা কিন্তু আমরা আপনাদেরকে দেখালাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যদি 12 ঘন্টার আপডেট দেখি, অর্থাৎ 12 ঘন্টায় কিন্তু সমুদ্র প্রায় পরিষ্কার থাকছে, যেহেতু নিম্নচাপ পিছিয়েছে, যেহেতু যতটা বৃষ্টি হওয়ার কথা ছিল ততটা কিন্তু বৃষ্টি আর হচ্ছে না এই মুহূর্তে। আমরা এর আগেও আপডেটে দেখিয়েছিলাম যে কতটা বৃষ্টি হবে, সেটা আর হচ্ছে না, সেটা কিন্তু কেটে গেছে, অর্থাৎ ভারী বৃষ্টি আমরা শুধু দেখছি উড়িষ্যার দিকেই, আর এই পাশে একটু বাংলাদেশের কিছু অংশে, আর দক্ষিণবঙ্গে হয়তো এবারে শুকনোও থাকতে পারে, আবার কিছুটা পরিমাণ বৃষ্টিও থাকতে পারে, তবে এখনও শিওর বলা যাচ্ছে না, যত দিন গড়াবে তত আরও ভালোভাবে আমরা আপনাদেরকে বলতে পারবো।
তবে আমরা এটা বজ্র পরবর্তী 12 ঘন্টা আপডেট দেখালাম এবং পরবর্তী 24 ঘন্টায় গেলে এই অবস্থা দেখতে পাচ্ছি। এবং এই পাশে কিন্তু একটি রয়েছে সাইক্লোন, যেটা ঘূর্ণিঝড়, যেটা কিন্তু এই অংশের দিকে, ভিয়েতনাম অংশের দিকে আসছে, আছড়ে পড়ছে। এটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে আশেপাশবর্তী অঞ্চলে দেশের আমরা সাইক্লোনটাকে। এবার আমরা চলে যাবো বজ্র বিদ্যুৎ মোড়ে, গিয়ে দেখিয়ে দেবো বায়ুর কেমন কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এই মুহূর্তে যদি আমরা দেখি রাত্রের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটা অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে, তবে হবে কি না বলা যাচ্ছে না, কারণ আবহাওয়ার ব্যাপার এবং সম্ভাবনা রয়েছে, হতেও পারে না হতেও পারে, যদি হয় একটু ছিটে ফোটা হবে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হওয়ার কোথাও সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। আর বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, কালাই, রাজশাহী, মেহেরপুর, খুলনা এই অংশগুলোতে বৃষ্টির সম্ভাবনা ছিটেফোঁটা দেখছি, আর যশোরেও দেখছি, তবে বরিশাল অংশে, কলাপাড়া অংশে বৃষ্টির সম্ভাবনা নেই, ঢাকা অংশে, কুমিল্লা অংশে, আর এই পাশে ত্রিপুরার আগরতলাতেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, শুধু উদয়পুর, শিলচরী বাজারে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর আদার্স চারিদিকে ফাঁকা চলছে, মালদাতে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তরের দিকে পুরোটাই ফাঁকা এবং অসমের দিকে পুরোটাই ফাঁকা, শুধু শিলংয়েই খালি একটু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং শিলচরেও দেখতে পাচ্ছি। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কোথায় কোথায় কতটা কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আজ আছে, এবং পরবর্তী যদি আমরা দেখি পরবর্তীকালের কালকে 13 তারিখের আপডেটটা কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে আপনাদেরকে একবার আমরা দেখিয়ে দিই। তো পরবর্তীকালে অর্থাৎ 13 তারিখেও কিন্তু বিকেল 4টের পর থেকে একটি বৃষ্টির সম্ভাবনা দেখছি সোমবারে, এবং 14 তারিখে যখন পৌঁছালাম 14 তারিখেও একটি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখছি কলকাতা এবং দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে, তবে 14 তারিখে একটু ভারী বৃষ্টি দেখছি, 13 তারিখে অতটা ভারী বৃষ্টি দেখছি না। 15 তারিখে আসলাম, 15 তারিখে আসতে দেখছি 15 তারিখে প্রায় উপকূলবর্তী অঞ্চলগুলোতে এবং পুরো জায়গাতে বৃষ্টির সম্ভাবনা একটি ভারী দেখছি, যে লাল লাল দেখাচ্ছে, অর্থাৎ এই অংশগুলোতে প্রবল বৃষ্টি হবে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 16 তারিখে প্রবেশ করলে দক্ষিণবঙ্গের বেশ অংশে উপকূলবর্তী, যেমন হলদিয়া, বাংলাদেশের শ্যামনগর অংশ কিন্তু একটু লাল করে যাচ্ছে, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এবং আমরা এবার বৃহস্পতিবার 17 তারিখ যাচ্ছি, 17 তারিখ গেলেও আমরা দেখতে পাচ্ছি যে প্রবল বৃষ্টি 17 তারিখেও কিছু কিছু অংশে রয়েছে, তবে সব অংশ হবে এমন কোনো কথা নয়। এবং 18 তারিখে গেলাম, 18 তারিখে গেলে দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশে একটু প্রভাব, 18 তারিখে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে, জোড়া নিম্নচাপ যেটি আসার কথা ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 18 তারিখের পরে হয়তো আসতে পারে, তবে 100% আসবে কিনা বলতে পারছি না, কারণ সমুদ্রের স্থিতি পরিবর্তন হয়েছে এবং নিম্নচাপগুলো কমজোরি হয়ে যাচ্ছে, অতিরিক্ত শক্তি সঞ্চয় করতে পারছে না, তার ফলে কিন্তু নিম্নচাপ যেটি দুটো আসার কথা ছিল সেটা কিন্তু নাও আসতে পারে, একটি নিম্নচাপই হয়তো আসতে পারে। তবে 20 তারিখে পৌঁছালাম, 20 তারিখ পৌঁছালেও দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। 21 তারিখেও আসলেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, দেখিয়ে দিলাম বজ্রবৃষ্টি মোড়ে। এবার আমরা দেখিয়ে দেবো বৃষ্টির পরিমাণ মোড়ে গিয়ে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। তো বৃষ্টির পরিমাণ মোড়ে আমরা একবার চলে গেলাম, পরবর্তী 10 দিনে যদি পরিমাণ দেখি, দেখুন 100 পুরো দক্ষিণবঙ্গের 100-র ওপরে, কোথাও 200, কোথাও 100 mm-এর কাছাকাছি বৃষ্টি দেখাচ্ছে এই মুহূর্তে বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি, পাথর প্রতিমা থেকে শুরু করে দীঘা, কন্টাই, কাকদ্বীপ, মন্দারমণি, সাগরদিঘি, খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, ঝাড়গ্রাম বিভিন্ন অংশে, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া বিভিন্ন অংশে। এছাড়া বাংলাদেশে শুধু ত্রিপুরায় বৃষ্টির সম্ভাবনা আমরা কম দেখছি, ত্রিপুরায় খুবই কম ছিটে ফোঁটা, আর কুমিল্লাতেও কম, এছাড়া ঢাকা, সিলেটে একটু দেখতে পাচ্ছি, পুরো বাংলাদেশটা তো বৃষ্টি হবে, এছাড়া অসমে কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং উত্তরবঙ্গ 300 mm-এর ওপরে বৃষ্টির সম্ভাবনা দেখছি। তো বন্ধুরা এই ছিল এখনকার লেটেস্ট আপডেট, পরের আপডেট অবশ্যই নিয়ে আসবো, যেখানে দেখাবো আর কোথায় কোথায় পরিবর্তন হয়েছে। তার জন্য কী করতে লাগবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।